আজকে আমি বানাবো কমলা মুর্গ কমলা মোর্গ বানাতে কী কী লাগছে চিকেন তো লাগবেই সাথে কমলা লেবু পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আমার চিকেনের পরিমাণটা একটু বেশি সেই কারণে পেঁয়াজ রসুনটাও আমি একটু বেশিই নিয়েছি এক বাটি কুচনো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এই পেস্ট করবার জন্যে পেঁয়াজ রসুন আদা একসাথে নিয়েছে তো চলো এবার কিভাবে বানাই দেখি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি আর নিয়েছি দেশি চিকেন এটা দেশি মুরগির মাংস তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিভাবে বানাই চলো প্যানের মধ্যে তেল গরম হতে আমি বাটিতে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি চিকেনটা দিয়ে দেব এবং এই রান্নাটায় কোনো রকম জল দেব না তো পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি চিকেনটা দেব এবং চিকেনের সাথে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হতেই আমি চিকেনটা দিয়ে দিলাম তারপরে ভালো করে চিকেনটাকে ভেজে নেব দেশি মুরগি কিন্তু সহজেই গলতে চায় না সেই কারণে এই রান্নাটা আমি চাপা দিয়ে দিয়ে করব। বেশ অনেকটা টাইম নিয়ে রান্নাটা আমি করব। আগে ভালো করে ভেজে নিই মাংসটা আগে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলা দেব। এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো যেগুলো কেটে রেখেছিলাম দুটো বড়ো সাইজে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার টমেটো পেঁয়াজ আর চিকেনটা একসাথে ভালো করে কষিয়ে নেব এবারে মাংসতে যতটুকু নুন লাগবে লবণ লাগবে সেই লবণটা আমি দিয়ে দিলাম এদিকে বাটিতে আমি দুটো লেবু কমলা লেবুর যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম মাংসে আর আলাদা করে চিনি দেব না এই রসের মধ্যে এক চামচ আমি চিনি দিয়ে এটাকে গুলিয়ে আলাদা সাইডে রেখে দিলাম এটা সবার শেষে দেব আগে ভালো করে চিকেনটাকে দেখো চিকেনে আমি এই পর্যায়ে সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে প্রায় দেড় চামচের মতো আমি হলুদ গুঁড়ো লঙ্কাটা যে নিজে যেমন ঝাল খায় সেরকম মতো দেবে আর এক চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম আমার মাংসটা প্রায় এক কিলোর ওপরে আছে চিকেন আমরা অনেকেই খেতে ভালোবাসি সেই জন্যে নানা রকমভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাতে করে খেতেও ভালো লাগে আর একমি জিনিসটা হয় না তো এই রান্নাটা ভাতের সাথে রুটি পরোটা সবের সাথেই কিন্তু যায় দেখো আমি এখন একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব কারণ দেশি চিকেন খুব সহজে গলবে না সেই কারণে চাপা দিয়ে দিয়ে বেশ অনেকটা টাইম নিয়ে রান্নাটা করতে হবে সব শেষে যখন তেল ছেড়ে যাবে সব শেষে আমি কমলা লেবু রসটা দেব আগে দিলে পরে কমলালেবুর রসটা দিয়ে আমি বেশি ফোটাবো না সেই কারণে সব শেষে দেব আগে দিলে একটু ভাব হয়ে যাবে যার জন্যে আগে আমি দেব না আগে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে তবে দেবো মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে গেছে দেখো কালারও ভালো এসেছে দেখতেও ভালো লাগছে এই পর্যায়ে আমি লেবু রসটা দিয়ে দেব ভালো করে চিনি তো দিয়েই দিয়েছিলাম ভালো করে গুলিয়ে লেবুর রসটা দিয়ে দেব লেবুর রসটা দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি একটু চাপা দিয়ে দেব। একটু মাংসটাও নরম হতে হবে আর চাপা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব তাতে করে গন্ধটাও ভালো আসবে মোটামুটি আমার হয়ে গেল রান্নাটা হয়ে গেল দেখো আমি লেবুর খোসাটা একটু দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম কয়েক কোয়া কমলা লেবু দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব। যাতে সুন্দর একটা গন্ধ আসে যাই হোক আমার হয়ে গেল এইভাবে তোমরা বানিয়ে খাবে খেয়ে জানাবে কেমন হলো